হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় ব্রিজ কোনটি, আর সেটি কোথায় বা অবস্থিত, অথবা এটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? আচ্ছা, আপনি কি জানেন কোন সমুদ্রের ভেতর দিয়ে জাহাজ যাওয়ার জন্য টানেল তৈরি করা হয়েছে? এই সব কিছু জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওটি দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই দেরি না করে চলুন শুরু করি। 2009 সালে পৃথিবীর সবচেয়ে বড় ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়, আর 2018 সালে অর্থাৎ দীর্ঘ 9 বছর পর ব্রিজটির নির্মাণ কাজ শেষ হয় এবং এই ব্রিজটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চীন। চীনের এই ব্রিজটির দৈর্ঘ্য 55 কিলোমিটার লম্বা। একসময় চীনের জোহাই থেকে হংকং যেতে সময় লাগত প্রায় 4 ঘন্টা, অথচ এই ব্রিজের ফলে এখন সময় লাগে মাত্র 30 মিনিট। এর ফলে বাণিজ্যিক ক্ষেত্রসহ অনেক ক্ষেত্রেই চীন লাভবান হচ্ছে। এটি যেমন শক্তিশালী, তেমনই এর ডিজাইন অসাধারণ। এটি শক্তিশালী ভূমিকম্পসহ নানা রকমের প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে সক্ষম। এটি নির্মাণ করতে প্রায় 4 লক্ষ টন স্টিল ব্যবহার করা হয়েছে, যা দিয়ে 7টি আইফেল টাওয়ার বানানো সম্ভব। এটিকে কোনোরকম মেরামত ছাড়াই টানা 120 বছর ব্যবহার করা যাবে। এছাড়া জাহাজ চলাচলের জন্য এর নিচে তৈরি করা হয়েছে একটি টানেল, যার মধ্য দিয়ে অনায়াসে জাহাজ চলাফেরা করতে পারে, এবং এর মাঝখানে তৈরি করা হয়েছে একটি কৃত্রিম দ্বীপ, যা নির্মাণ করতে ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। এবং এই কষ্ট হওয়ার পেছনে মূল কারণ হলো জলের তীব্র চাপ। তবে দুঃখজনক বিষয়টি হলো এই ব্রিজটি নির্মাণ করার সময় 18 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, আর এই ব্রিজটি তৈরি করতে খরচ হয়েছে $2,000 কোটি। তবে চাইলে এই ব্রিজটির উপর দিয়ে গণহারে যানবাহন চলতে পারবে না, এর যানবাহনের মাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রতিদিন এর উপর দিয়ে 9,200টি যানবাহন চলাচল করতে পারবে, তাই এই হিসাব অনুযায়ী প্রতি বছর এর টোল থেকে প্রায় 8,000 কোটি টাকা তুলে নেওয়া হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আপনি যদি সত্যি অদ্ভুতে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।